বন্ধুরা, আইপিএলের দিন যতই এগিয়ে আসছে ততই যেন আমাদের মনে এক্সাইটমেন্ট আর কন্ট্রোল হচ্ছে না। আর মাত্র 13 দিন পরই শুরু হচ্ছে আইপিএল, যা নিয়ে সমস্ত টিম কিন্তু প্রস্তুতিও শুরু করে দিয়েছে। প্রচুর প্লেয়ার তাদের টিমের সঙ্গে জয়েনও করে ফেলেছেন, তবে এখন শুধুমাত্র বিদেশি প্লেয়ারদের জন্য ওয়েট করছে প্রত্যেকটা টিম। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সবাইকে বলবো কলকাতা নাইট রাইডার্সের সেই বিস্ফোরক অলরাউন্ডার সাকিব আল হাসান এবং নতুন ওপেনার লিটন দাস ঠিক কবে কেকেআরের সঙ্গে যোগ দেবেন। তোমাদের জন্য মোটেও কিন্তু ভালো খবর নেই, কারণ এই দুই প্লেয়ার আইপিএলের শুরুর দিকে 2 থেকে 3টে ম্যাচ মিস করতে পারেন। তার একটাই কারণ, বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে একটা টেস্ট, 3টে ওয়ানডে এবং 3টে টি-20 ম্যাচের সিরিজ খেলবে, যেটা মার্চের 15 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং চলবে এপ্রিলের 8 তারিখ পর্যন্ত। তার মানে এই দুজন কিন্তু এই সিরিজে ব্যস্ত থাকবেন। আর আইপিএলে কলকাতার সঙ্গে এপ্রিলের 8 তারিখের পরেই যোগ দেবেন তারা, আর কেকেআর ততক্ষণে 2টো ম্যাচ খেলে ফেলবে। তাই এই দুজন প্লেয়ার কিন্তু এই 2 ম্যাচে খেলতে পারবেন না।